সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। যদিও পুরো সপ্তাহের পুরো সপ্তাহ পর্ব না পুরো দশমী পর্যন্ত কী হবে আবহাওয়া সেটা বলেই দিয়েছি প্রত্যেককেই, যারা দেখেছেন তারা নিশ্চয়ই জেনেওছেন কী হতে চলেছে। তাও প্রত্যেক দিনের আবহাওয়ার খবর দেওয়া একটা কর্তব্যের মধ্যেই পড়ে আমার, জাস্ট মাঝে মাঝে হয়তো দিতে পারি না, সেটা আমার কষ্ট হয় না দিতে পারার জন্য। যদি শুরু করি প্রথমার দিন, অর্থাৎ দুর্গাপুজো প্রায় শুরু, শহরের দিকে তো একদমই শুরু পুরোদস্তর, গ্রামের দিকে একটু একটু ছোঁয়া লাগছে আমাদের, পুজো আসছে। কিন্তু এই আসছে অনুভূতিতে বেশি ভালো লাগে আমার, এই যে প্রথমা তাতে কিন্তু মনের মধ্যে আরও সেই একটা বছর অপেক্ষার একটা পিছুটান মনে হয় যে না আর কিছুদিন পরে আসলে ভালো হতো। কিন্তু কিছু তো করার নেই, ক্যালেন্ডার ঘড়ি সব দৌড়চ্ছে, তার সঙ্গে আমাদেরকেও দৌড়তেই হবে। কিন্তু শুরু করি, আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল প্রথমার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার নীল আকাশ, ঝকঝকে নীল আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই কোনো দক্ষিণবঙ্গের কোনো এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটাই ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বিকেলের দিক থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডার অনুভূতি বা ঠান্ডার আমেজ ভালোই অনুভূত হবে। ফলে দুপুরবেলায় যেমন গরম থাকবে 33-35 ডিগ্রি কাছাকাছি, ঠিক একই রকম এক ধাক্কায় তাপমাত্রা নেমে আসবে প্রায় 24-23 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের 4টে জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। যদি কলকাতাতে এখনই ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, আরও 4-5 দিন যাক সপ্তমীর দিন থেকে কিন্তু কলকাতাতেও ভালো রকম ঠান্ডার অনুভূতি থাকবে। ফলে এটুকু বলতে পারি, পুজো আসার সঙ্গে সঙ্গে কিন্তু এবার ঠান্ডারও বলতে পারেন প্রবেশ করলো পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, ফলে ঠান্ডার অনুভূতি কিন্তু ভালো মতো আমরা উপলব্ধি করবো দুর্গা পুজোর মাঝখানেই। আজকের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।